আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো সুযোগ নেই তবে নির্বাচনে আইনের কোনো ব্যত্যয় হলে কিংবা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচন বন্ধ করে দেয়া হবে দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে এসব কথা বলেন ইসি রাশেদা সুলতানা গাইবান্ধা উপনির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে কমিশনার জানান স্বচ্ছতার বিষয়ে সবসময় কঠোর অবস্থানে থাকবে কমিশন জানান সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইন সংস্কারে যেসব প্রস্তাব পাঠিয়েছিল কমিশন তার কিছুই কাটছাঁট করা হয়নি আইন যদি সে ক্ষমতা আমাদেরকে দেয় আমরা যদি সবচেয়ে ইলেকশন চাই তাহলে আমরা সেরকম ব্যত্যয় ঘটলে বন্ধ করবো না কেন নিশ্চয়ই করবো এ করার মানসিকতা আমরা রাখি প্রশাসনিক রদবদল সেটা আমাদের প্রয়োজন আমরা যদি দেখি যে হ্যাঁ করতে হবে আমি নিশ্চয়ই সে ব্যবস্থা নেব বললাম তো যে যেখানে যে জায়গাগুলো মানে হাত দিলে একটা সুষ্ঠু ইলেকশন হবে আমরা সেখানে হাত দিয়ে দেবো ইনশাল্লাহ